মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল, মারওয়ারি মুসলিম না হিন্দু কথা বলেন না, সে নিয়মিত তার সম্পদের যাকাত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি যাকাত দেন, যাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এ রহস্য আমি যা জানি তোমরা তা জানো, আমি কেন যাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এই জন্য তোমাকে আমি বলতেছি, যাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। যাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ, বলেন আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই, যেদিন থেকে ঠিক মতো যাকাত দেই সব ঠিক। আল্লাহ আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি, ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে পুরা মার্কেট জ্বলে যাচ্ছে, পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবি পড়তেছে, সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা না, আমার তো দোকান জ্বলবার কথা না, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি, তাকে টেনে হেঁচড়ে বের করা হলো, বের করে দেখা যায় 2-3 ঘন্টা আগুন জ্বলে, সব জ্বলে, সব জ্বলে পুড়ে ছাই, কিন্তু মুরব্বীর দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ, বলেন। তো মুরব্বীকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বী বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে যাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেন? আল্লাহ একবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তাহলে আল্লাহ আমার দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল চুল হিসাব করে যাকাত দেই আল্লাহ চুল চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান, এটার নামে হচ্ছে যাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন যাকাত দে, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন যারা অস্বীকার করে, যারা যাকাত দেয় না আল্লাহ তাদেরকে তো করবেন, বলেন না আউযুবিল্লাহ। অধিকাংশই এখন মরে যাচ্ছে জওয়ানেরা, এজন্য কার কখন মৌত চলে আসে বলতে পারি না, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এই রমজান তুমি আমাদেরকে লাইলাতুল কদর না দিয়া মৌত দিও না। আমিন বলেন, সবাই বলেন আমিন। লাইলাতুল কদর সকলের দরকার, আমরা খুব সংক্ষেপ করে কথাগুলো শুনবো। এক, আমাদের সামনে যারা যাকাত দেননি, যাদের বৎসর শেষ হবে এই রমজানে, যাকাত দিয়ে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। যাকাত কারা দেয়? যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকুন বলেন? যার কাছে 52.5 বড়ি রূপা সিলভার যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ। আপনি এই স্বর্ণের হিসাব বাদ দেন, কারণ আমরা যদি বলি স্বর্ণ 8 বড়ি 8.5 বড়ি হইলে যাকাত ফরজ, তাহলে আর কিয়ামত পর্যন্ত যাকাত দেওয়া লাগতো, সব বাচ্চা যাইব করে, এই জন্য হিসাবই বাদ। কারণ 1 বড়ি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা প্রায় কম বেশ নাকি? তো এখন 8 বড়ি 8.5 বড়ি হতে গেলে তো বহুত টাকার দরকার, প্রায় 12-13 লাখ টাকার দরকার। 12-13 লাখ টাকা সবার নাই, কিন্তু 75 টাকা আছে, 75,000 আছে, কত বলেন না কেন, 75,000 আছে। তাহলে 52.5 বড়ি রূপার দাম কত হতে পারে? 70-75 আমার মনে হয়, হ্যাঁ 80,000 ধরেন, বাড়াইয়েন না শুধু 80,000। এখন 80,000 টাকা আপনারা রাগ করবেন না, 80,000 টাকা বৎসর শেষে আমাদের কাছে, কারো কাছে 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই? কার কার নাই একটু দেখি তো, 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই? এই দুইজন পাইছে, মাত্র দুই, এই দুইজন মানে এই পুরো এত হাজার মানুষের মাঝে এই দুইজন যাকাতের হক, আর সবাই যাকাত দিবেন। যার কাছে 80,000 টাকা সম পরিমাণ সম্পদ খরচের পরে আছে আপনার উপরে যাকাত ফরজ, শতকরা 2.5 টাকা, 100 টাকা হলে 2.5 টাকা দিয়ে দিবেন, 1,000 হলে কত, 1,00,000 হলে 2,500 টাকা দিয়ে দিবেন। এখন যার কাছে 75 আছে 2,500 টাকা দিয়ে দিন, এই তো হয়ে গেল, আপনি বেঁচে গেলেন। যাকাত দেন, হিসাব করে আরো 1,000 বাড়াইয়া দেন,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন লান্তা নালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন পৃথিবীর কোন মানুষ আমার কাছে প্রিয় হতে পারবে না মিম্মা তুহিব্বুন কখনোই প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সম্পত্তিকে আমার রাস্তায় ব্যয় না করবে লান্তা নালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় দান না করবে সে কোনোভাবেই প্রিয় হতে পারবে খুলেন চার নম্বর পড়ার পয়লায় কি করবেন এই জন্যে আমরা সবাই দিব ইনশাআল্লাহ কয় টাকা শতকরা যাদের দোকানের মাল আছে বছর শেষে হিসাব করে দেখেন বছরের শুরুতে জয় টাকার মাল ছিল এখন কয় টাকার আছে কিন্তু আমরাও তো চালাকের চালাক মানে আমরা তো এমন চালাক মানে কি বলতাম সারা বছর পকেটে টাকা রাখে জাকাত যে মাসে দেওয়া লাগবে আগের মাসে দেখবেন দোকান দুইটা কিনে ফেলছে নাইলে জায়গা কিনে ফেলছে এখন আর পকেটে টাকা নাই কতজন আমার তো টাকা পয়সা নাই চিন্তা করছেন পুরো বছর রাইকা হিসাবের আগেটা আরেক কাজে লাগায় দেখুন তো পকেটে থাকা টাকা থাকে না এক কথায় আপনি যদি ১০০ কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকেন জাকাত দিতে হবে না ১০০ কোটি টাকা দামের ফ্ল্যাটেও যদি থাকেন এটা যদি আপনার বসবাসের ঘর হয় জাকাত দিতে হবে না আপনি সোসাইটি মেনটেন করে যদি চলেন এভাবেই যদি হয় জাকাত দিতে হবে না কিন্তু ১,০০,০০০ টাকার যদি একটা দোকান থাকে কমার্শিয়াল ওটার জাকাত দিতে হবে কথা বুঝতে পারলেন অর্থাৎ আপনি আপনার মতো করে যেই ঘরে থাকেন তার দাম ১০০ কোটি জাকাত লাগবে না কারণ আপনি বসবাস করেন আপনার বউ বাচ্চা নিয়ে কিন্তু কমার্শিয়াল একটা স্পেস আছে এটার ১,০০,০০০ টাকা জাকাত দিতে হবে কথা পরিষ্কার অর্থাৎ আমি আমার প্রয়োজন আমি আমার মতো করে চলতে তার চাইতে অতিরিক্ত যা হবে তার জাকাত দিতে হবে ইনশাআল্লাহ স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি দোকানের বিজনেস সব কিছুর জাকাত দিতে হবে ইনশাআল্লাহ পরিষ্কার বলেন পরিষ্কার কারো কোনো প্রশ্ন আছে জাকাত রূপার হিসাব করে জাকাত দিবেন স্বর্ণের নয় ২ নম্বর ফিতরা ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে পরে নয় আগে আপনারা তো দিবেন ওই ২০, ২৩, ২০, ২১, ২২ রোজায় ফিতরা দিয়ে দিবেন কেন রসুল পাক ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিতেন সুন্নত সুবহানাল্লাহ বলেন না একই কাজ দেখেন সফলতা কার নাম একই কাজ ভিন্নভাবে করার নাম সফলতা ক্লাসে যে ফেল করে সে যে প্রশ্নের উত্তর লেখে ক্লাসে যে এক নম্বর হয় সে একই প্রশ্নের উত্তর লেখে নাকি কথা বলেন না কেন ক্লাসে যে ফেল করে যে সে যে প্রশ্নের জবাব দেয় সে যে কিতাবের জবাব লেখে পরীক্ষা দেয় যে এক নম্বর হয় সে একই বইয়ের পরীক্ষা দেয় একজন ফেল করে একজন ফাঁস করে অর্থাৎ যে ফাঁস করেছে একই প্রশ্নের জবাব ভিন্নভাবে কথা বলেন না কেন কথা হচ্ছে আমরা সকলেই ফিতরা দেই কিন্তু রসুল যেভাবে দিতে বলেছেন সেভাবেই দিতে হবে সেটাই ভিন্নভাবে দেওয়া ইনশাআল্লাহ ফিতরা কার উপরে ওয়াজিব যার উপরে জাকাত ফরজ তার উপরে ফিতরা ওয়াজিব বলেন যার উপরে জাকাত ফরজ তার উপরে আবার বলেন যার উপরে জাকাত ফরজ ফিতরা ওয়াজিব জাকাতের সম্পদ ১ বৎসর যেতে হয় ১ বৎসর অতিবাহিত হলে জাকাত দিতে হয় আর ফিতরা হলো ঈদের দিন সকালবেলা শুধুমাত্র ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে জাকাত সমপরিমাণ মাল কোনোভাবে চলে আসে শুধু ঈদের দিন সকালবেলা পর্যন্ত আপনার কাছে ৭৫ থেকে ৮০ হাজার টাকা পরিমাণ সম্পদ থাকে আপনার উপরে ফিতরা ওয়াজিব কথা বুঝতে পারলেন জাকাত ১ বৎসর যেতে হয় ফিতরা শুধু ঈদের দিন সম্পদের মালিক হলেই দিতে হয় জাকাত নিজের চাহিদার অতিরিক্ত সম্পদ থেকে দিতে হয় আর ফিতরা আপনার গড়ি ২টা থাকলে হয় আপনার গড়ি আছে ২০টা আপনার চশমা ৫টা থাকলে হয় আপনার আছে ৩০টা আপনার পাঞ্জাবি অথবা শার্ট ৫টা থাকলে হয় আপনার আছে ৫০টা আপনার জুতা ২ জোড়া থাকলে হয় আপনার আছে ১০ জোড়া অর্থাৎ আপনি নিজের মতো করে ইচ্ছা মতো চলবার জন্য যত নিজের প্রয়োজনের অতিরিক্ত যা কিনছেন তার উপরে ফিতরা ওয়াজিব পরিষ্কার বলেন না পরিষ্কার তাহলে আপনার জুব্বা আপনার কাপড় অতিরিক্ত আছে এটার উপরে ফিতরা আপনার জুতা আছে এটার উপরে ফিতরা এক কথায় আপনি প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনে রাখছেন মহিলারা যারা আছে আমাদের মা বোনেরা তাদের ওয়াইডু খুলবেন আলমারির শকেস খুলবেন দেখবেন ১-১ ওয়াইডুর ভিতরে ২-৪ লাখ টাকার কাপড় আছে কথা বলেন না কেন এরা শুধু কিনেই পরে না
এরা শুধু কিনেই পরে না যেটা ডিজাইনার সেটা কিনে রাখে কিন্তু পরে না পরার সময় নাই এইজন্য ফিতরা ওয়াজিব দিতে হবে ফিতরা আপনি আপনার উপরে ওয়াজিব আপনি দিবেন আপনার নাবালিক ও প্রাপ্তবয়স্ক বাচ্চাদেরও যদি সম্পদ থাকে নাবালিক বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দিবেন আপনার স্ত্রীর যদি সম্পদ থাকে আপনার স্ত্রীর বলে ফিতরা লাগতো না কে আপনি দিবেন না বউ দিব কথা বলেন না কেন সম্পদ আপনার না স্ত্রীর তো দিব কে স্ত্রী দিব আপনি বলে দিবেন দিয়া দাও স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে স্ত্রী স্বর্ণ থাকে স্ত্রী রূপ থাকে স্ত্রী জায়গা জমি থাকে স্ত্রীর উপরে যাকাত ফরজ স্ত্রীকেই দিতে হবে কিন্তু অনেক স্বামী আছে বউ পক্ষ থেকে দিয়ে দেয় দেয়নি আদায় হবে না মাল আমার দিবেন আপনি ওরে আল্লাহ কি ভালোবাসা কি ভালোবাসা সম্পদ একজনের দিতেছে আরেকজন কাজ হবে না তাহলে আমরা ফিতরা দিব তো ইনশাআল্লাহ আমাকে কথা দেন সবাই ইনশাআল্লাহ এখানে যারা আছেন সকলেই ফিতরা দিবেন কমপক্ষে একটা ফিতরা কয় টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা থাকে থেকে প্রায় তিন হাজার টাকা একশো পনেরো টাকা থেকে তিন হাজার টাকা ফিতরা এখন কে কত দিব যার যে পরিমাণ সম্পদ আছে আমরা এমন দিব সবাই একশো পনেরো টাকা দিব না একজন রিক্সাওয়ালা বেনওয়ালা উনি যদি একশো পনেরো টাকা দেয় আপনি বাড়াইয়া দিবেন কেউ পাঁচশো টাকা করে দিবেন দুই হাজার টাকা করে দিবেন আড়াই হাজার টাকা করে দিবেন আপনার সম্পদ যেভাবে আছে আপনি ভাবে দিবেন ইনশাআল্লাহ বলেন বলেন না ইনশাআল্লাহ তাহলে কয়টা কথা বলছি যাকাত এবং ফিতরা পরিষ্কার কথা বলছেন না কেন বাবা না বুঝলে তো আবার বলতে আমারে পরিষ্কার যাকাত ফিতরা নিয়ে প্রশ্ন আছে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়াল্লাযীনা আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন রব বলেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন তো সফলকাম ওই মুমিন যে তার যাকাত দিয়ে সম্পদকে পরিশুদ্ধ করেছে সেই মুমিন সফলকাম সুবহানাল্লাহ বলেন আজকে আমরা শুধু সম্পত্তি জমা করতেছি আর গণনা করতেছি সূরা আল-মারিজে আট নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন ইয়াউমা তাকুনু সামাউকাল মুহুল একদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে ওয়া তাকুনুল জিবালু কাল-গাইহিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা কলিজা টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه ওইদিন আপনি আপনার কলিজার টুকরো সন্তানকে ডাকবেন আর বলবেন বাচ্চা তোমার জন্য সম্পত্তি জমা করতে যাকাত দেইনি তোমার জন্য বাড়িঘর করতে গিয়ে ফিতরা পর্যন্ত দেইনি তোমার জন্য সম্পত্তি ঠিক করতে গিয়ে সাদাকা পর্যন্ত দেইনি আজ তুমি আমাকে বাঁচাও ইয়াউমিদিন বিবানী ও কলিজার টুকরো সন্তান আমাকে বাঁচাও ও সাহিবাতিহি ওয়াহি ও কলিজার টুকরা স্ত্রী আমাকে বাঁচাও ও আমার ভাই বোন তোমরা আমাকে বাঁচাও ও ফসিলতি হিল্লাতি তুই ও আমার দলের লিডার গোষ্ঠীর মুরব্বী তুমি আমাকে বাঁচাও ও মান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি আসমান জমিনের সব দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইবে আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা কাল্লা ইন্নাহা লাযা কখনই তোমাকে ছেড়ে দেব না তোমাকে লেলিহান অগ্নিতে জ্বালাব যে আগুন নাজ্জাআতাল লিশাওয়া যে আগুন চামড়া থেকে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালায় হাড্ডি জ্বালায় গোশত জ্বালায় চামড়া জ্বালায় রূহ জ্বালায় না নাজ্জাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা যাদের জন্য সম্পত্তি জমা করতে গিয়ে তুমি আমার পথে দান করো নাই তাদেরকে ডাক দেও কেন তোমাকে আজকে এত শাস্তি দিচ্ছি এর পরের শব্দে আল্লাহ বলছেন সম্পত্তি শুধু জমা করেছ আর পুঞ্জীভূত করেছ সম্পত্তি শুধু জমা করেছ আর বাড়িয়েছ আমি বলেছি জাকাত দেও নাই আমি বলেছি সাদাকা করো নাই আমি বলেছি ফিতরা দাও ফিতরা দেও নাই ওয়া জামা ফাওয়া সম্পত্তি জমা করেছো পুঞ্জীভূত করেছো বাড়িয়েছো কোরআনে কারিমের ৩০ নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে আল্লাহ বলছেন আল্লাযী জামা মাল ওয়া আদাদা সম্পত্তি জমা করেছো আর গণনা করেছো আজকে হিসাব দাও আজকে হিসাব বুঝতে পেরেছেন কেউ বাঁচাবে এই জন্য আমরা মহাবিপদে যার পয়সা আছে মহাবিপদে আছেন
আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন আমরা সময় নিয়ে এই কথাগুলো আজকে বলতেছি মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ দেব তো আমরা বলেন না অসুস্থ হলে আমরা টাকা পয়সা খরচ করি না আপনারা কেন যাকাত দেন না যাকাত দিয়ে দেন সম্পত্তিকে পরিশুদ্ধ করে বরকত দিবেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ সুযোগ থাকলেই আপনি ফিতরা দিন সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আলোচ্য আয়াত থেকে বলেছেন সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে জানা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে আর যারা যাকাত দানে সক্রিয় থাকে আল্লাহ বলছেন তারা সফল কাম করেন সুবহানাল্লাহ যাকাত এটা ইসলামের স্তম্ভের একটা ইসলাম নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ যাকাত কার উপরে নামাজ সকলের উপরে রোজা সুস্থ ব্যক্তির উপরে আর যাকাত সম্পদশালী ব্যক্তির উপরে কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ নামাজ বলেন বলেন সকলের উপরে নামাজ কার উপরে আবার বলেন যেই মহিলার ডেলিভারি হতে গিয়ে বাচ্চা অর্ধেক পৃথিবীতে এসেছে অর্ধেক মায়ের পেটে আছে এমন সময়ে যদি নামাজের সময় ওয়াক্ত হয়ে যায় ইশারা করে হলো নামাজ ফরজ কেউ যদি সাগরে ডুবে যায় হাত এভাবে নাড়াচ্ছে পানির নিচ থেকে এইভাবে হাত উঠাইছে নামাজের সময় হয়ে যায় ওখানে ইশারায় নামাজ ফরজ আল্লাহু আকবার বলেন রব ওখানে আর ছাড় দেন নাই যেখানে যে অবস্থায় যেখানে আছো নামাজ ফরজ রব বলেছেন বিমানে আছো নামাজ ফরজ পানিতে আছো নামাজ ফরজ এক কথায় যেখানে আছো নামাজ ছাড় না রোজা অসুস্থ মুসাফির ফরজ না যাকাত হজ যার সম্পদ আছে সেই দিবে ফরজ না একজনের সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক আছে একজন মহিলা কোটি কোটি টাকার মালিক আছে তার উপরে হজ ফরজ না না কেন আমি বলতেছি না যদি একজন মহিলার কয়েকশো কোটি টাকার মালিক হয় তার মাহরাম না থাকে তার স্বামী নাই তার ছেলে নাই তার ভাই নাই তার ভাতিজা নাই এই মহিলাকে আল্লাহ বলছেন তোমার আর হজে যাওয়া লাগবে না আল্লাহু আকবার কোটি টাকার মালিক হওয়ার পরও ইসলামের ফরজ বিধান হজ্জে যাইতে নিষেধ করেছেন একজন মহিলাকে তোমার মাহরাম পুরুষ নাই তুমি যাইও না আল্লাহ বলছেন তুমি আমার বাড়িতে আসবে আমাকে দেখবে আমার ঘর ধরবে আমার কাপড় গিলাফ ধরে কাঁদবে এরপরেও না বলতেছি কারণ পুরুষ ছাড়া তুমি যাইও না তোমার সতীত্ব আর চরিত্রের হেফাজত হবে না আল্লাহ নারীকে কি সম্মান দিয়ে তার বাড়িতে যেতেও নিষেধ করেছেন যদি মাহরাম না থাকে আর এই মহিলা আজকালকে আজকালকে প্রগতির নাম করে রমজানেও তার রাস্তা ঘাটে বসে রোজা ছেড়ে দিয়ে বিড়ি সিগারেট টানে ঠিক কিনা বলেন সমাজকে বিষাক্ত করে দিচ্ছে ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে আজকে দিকে দিকে ইফতারে বাধা দেওয়া হচ্ছে কোথাও ইফতারে বাধা দেয় সেহরিতে বাধা দেয় ক্যাম্পাসে নামাজ তারাবি পড়তে আঘাত করা হয় মনে রাখবেন যারা নামাজে আঘাত করে তারাবিতে আঘাত করে ইফতারে আঘাত করে সেহরিতে আঘাত করে মুসলমান স্বাধীনভাবে পৃথিবীতে তাদের মৌলিক অধিকার আল্লাহর হুকুমগুলো পালন করতে যারা বাধা দেয় তারাই হচ্ছে এই সমাজের নমরুদ আর ফেরাউন ছাড়ার কিচ্ছু না এই সমাজকে বিষাক্ত করছে তারা মানে রাখবেন আল্লাহকে ওয়াস্তে দিনকে বুঝেন এখানে যারা আছেন বিভিন্ন ব্যবসা করেন আজকালকে আমি তো এগুলোকে জানতামই না অনেক কিছু আছে আমরা তো জানি না এখন বাজারে দেখা যায় তরমুজ বিক্রি হয় কেজি দিয়ে এটা কি কেজির এটা তো পিস পিস করে বিক্রি করব একটা এক পিস ওটা কেজি দিয়ে বিক্রি করে আল্লাহ জানে আমরা তরমুজ কি দিয়ে বিক্রি শুনেন নাই আগে পিস ছিল কেজি আপনারা কি জানেন তরমুজ বিক্রি করতো কে ফেরাউনের মূল ব্যবসা ওই কেজি দিয়ে তরমুজ বিক্রি কিন্তু পিসে আর বিক্রি করতো কেজিতে কোন হেরা হে কারবার শুরু করত আল্লাহ হেফাজত করুক বলেন আমিন বলেন আমিন সুতরাং আল্লাহকে ওয়াস্তে দিন থেকে সরে যাবেন না দিন থেকে দূরে চলে যাবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের নয় নম্বর সূরা সূরায়ে তওবার ৩৪ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন যাকাত কেমনে দিবেন কি কি জিনিসের উপরে যাকাত ফরজ আপনাকে দিতে হবে আল্লাহ বলে দিয়েছেন আমরা সংক্ষেপ করে করে বলি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন গোলামেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিকের রাসূল দাবি করবে
আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনহা ফি সাবিলিল্লাহি فبشرهم بعذاب أليم الله رب العزة والجلال بولن آر جرب سرن ابن روپو جمع کرے راکھے ابن شگولی اللہ رب پتے خرسنا کرے تادر کی اللہ رب العزة والجلال بولچن فبشرهم بعذاب আলী আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিলেন যারা সম্পত্তি জমা করে স্বর্ণ রৌপ্য জমা করে তাদের যাকাত দেয় না আল্লাহ বললেন পয়গম্বরে আরবী তাদেরকে সুসংবাদ দিন ভয়ঙ্কর মর্মস্পর্শী আযাবের পড়েন নাউজুবিল্লাহ আযাবের কি সুসংবাদ হয় কথা বলেন না না দুঃসংবাদ আল্লাহ কি বলছেন সুসংবাদ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ বলছেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আযাবের এর মানে কি আল্লাহ একটু মশকারা করলেন একটু দুষ্টামি করলেন একটু মজা করলেন তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো তাদেরকে সাত আস্বাদনের আস্বাদনের কথা বলুন অচিরি তাদের কেমন শাস্তি দেওয়া হবে কেউ তাদেরকে ফিরিয়ে রাখতে পারবে এই জন্য ভালো করে মনে রাখবেন যাদের স্বর্ণ রূপা আছে যাকাত দেন না মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হলো স্বর্ণ আর রূপা আমাদের যে টাকা আছে এটা টাকা নয় এটা হলো কাগজ এর মূল সম্পদের নাম হলো স্বর্ণ ঠিক না টাকার মধ্যে কি লেখা থাকে চাহিবে মাত্র ইহার বাহককে ইহার বাহককে ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন অর্থাৎ এই পাঁচশো টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন এটা সম্পদ নয় সম্পদ আছে এটার একটা সার্টিফাই সার্টিফিকেট এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণ আর রূপা এজন্য পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায় দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন আল্লাহর পথে খরচ করা মানে কি আল্লাহর নির্দেশিত জায়গায় গুলো খরচ করতে হবে আল্লাহ বলছেন যাকাত দেও আপনাকে যাকাত দিতে হবে যাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন ধরে দাঁড় করাইয়া দিলেন লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন কসম রব্বে পাকের জাতে আপনার যাকাত আদায় হবে না যাকাত হলো এমন গরিবের সম্পদ আপনি অবশ্যই তার ঘর পর্যন্ত তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ তাকে আপনার বাড়িতে এনে নয় আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে দিবেন কথা বলেন যাকাত আমাদের সম্পদের অতিরিক্ত যেটা এটার মালিককে গরিব মালিককে দিছেন কে আল্লাহ দিয়ে বলছেন ও টাকাওয়ালা আমি মনে করেছি তুমি আমানতদার এই জন্য তোমার কাছে সম্পত্তি দিলাম তোমার প্রয়োজনের বেশি যেটা এটা তোমার নয় এটা গরিবের আমার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিও এখন আমরা ডিম বাচ্চা তো খাইছে খাইছে ডিম শুদ্ধ খেয়ে ফেল কথা বলেন না কেন আল্লাহ বলছেন তোমাকে যেটা দিয়েছি এটা তোমার অতিরিক্ত অতিরিক্ত যেটা এটা তোমার নয় আমার পক্ষ থেকে আমার নির্দেশিত জায়গা দিয়ে দিও ইনশাআল্লাহ তাহলে আমাদের বাড়িতে এনে যাকাত দিব না গরিবের বাড়িতে গিয়ে দিব কথা বলেন রাসূল বাড়িতে গিয়ে দিতেন রাত্রেবেলা নিজে যাইতেন আবু বকর ওমর রাত্রেবেলা যাইতেন যাকাত নিয়ে হাতে দিতেন একদিন তো হযরতে ওমর বাইরে এসেছেন যাকাত দিতে গিয়া যারে বলছেন ভাই এই যে আমি যাকাত নিয়ে আসছি আমিও তো নিয়ে আমরাই লোকইতাম দিয়ে দেন আনছেন যখন দিয়ে দেন ওমর বলতেছেন আমিও তো যাকাত নিয়ে আসছি ও বলতেছে আমিও তো যাকাত নিয়ে আসছি দুজন বাইরে হইছেন রাস্তায় আরেকজনের পাইছেন গভীর রাত্রে হাঁটতেছে ভাই আমাদের কাছে কিছু সম্পদ আছে যাকাতের আপনি কি নিবেন কো তোমাদের কাছে কেমন আছে তারা দেখাইলেন এই যে আমাদের কাছে যাকাত হে বলতেছে আমার কাছে তো ডাবল যাকাত নিয়ে ঘুরছে সুবহানাল্লাহ বলেন না যাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজ আর গরিব গরিব থাকবে না সকল ধনী হয়ে যাবে আজকালকে পুঁজিবাদের এই সমাজে ধনী শুধু ধনী হচ্ছে
আর গরীব শুধু গরীব হচ্ছে ঠিক কি না বলে সমাজ বিষয় আল্লাহ নির্দেশিত রাস্তায় আমাদেরকে দিতে হবে আমরা যদি না দেই আবার বলছি স্বর্ণ এবং রূপা জমা করে রাখছেন এর অর্থ টাকা পয়সা জমা করে রাখছেন টাকা পয়সা বাকি সম্পত্তি স্বর্ণ রূপার সার্টিফিকেট অর্থাৎ আপনি সম্পদ যদি জমা করে রাখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরা তওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم الله رب العزة والجلال بلن جدين جهنم راغون شئ شمبود گولا كي اتبت کرا حب ايبان شئ گولي درا تدير کپال تدير پاجور ايبان تدير پیٹے داگ دوا حب شئ دن بولا حب এটা যেগুলি সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে মানুষের কাছে হক পৌঁছে দেও নাই শুধু জমাই করছো আর বাড়াইছো সুতরাং আজকে যা জমা করেছো ফেজুকু তোমরা আস্বাদন করো মা কুনতুম তাকনিজুন দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো পাবলিককে দেও নাই এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে সাদ আস্বাদন করো আল্লাহ বললেন এগুলাকে কপালে পাজর এবং পিঠে দাগ দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন কোথায় দাগ দিবেন কোথায় কপালে আর কোথায় পাজরে আর কোথায় কেন অপরাধ কি অপরাধ কি যাকাত দেয় নাই আমরা দিব তো ইনশাআল্লাহ এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দেন 2.5000 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন অনেক লম্বা কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদেরকে যাকাতের কথা বললে তাদের কপাল কুচকে যেত এইজন্য বলছি কপালে দাগ দাও চিন্তা করছ তাদেরকে বলছি তাদের যাকাত দাও যাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায় এদেরকে বলছি পিঠে আঘাত করো তাদেরকে যাকাতের কথা বললে তারা কোমরে ধরে ভাব ধরে কে আমি দিতে যাব কেন এইজন্য বলছি এদের পাজরেও দাগ দেও আল্লাহু আকবার অর্থাৎ তুমি যাকাত না দিতে যত ভান করছো আল্লাহ তত জায়গায় দাগ দিব আল্লাহু আকবার যাকাত দিব তো ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ ভাই আমাদের যাদের নাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো আগামী বছর রমজান হওয়ার আগে আগে আমাকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও জাকাত দিলে সম্পদ কমে না বলেন কমছে না কেউ বলছে আমার জাকাত দিতে দিতে নাই হয়ে গেছে আরে এমন কি যদি কোনো অমুসলিমও জাকাত দেয় আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়ায় সুবহানাল্লাহ বললেন না আমাদের সময় কম আমি বলছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শুনে এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন প্রথমে বলছেন সফল কাম তারা যারা জাকাত দেয় সফল কাম তারা কারা কথা বলেন এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা এরপরে বললেন স্বর্ণ রূপার যাকাত দেও এরপরে বললেন যদি তোমরা না দেও যদি তোমরা না দেও তাইলে তোমাদের কিভাবে শাস্তি দিব এরপরেও আমরা শুনলাম না আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন শুনলাম না এখন আল্লাহ রাগ আল্লাহু আকবার বলেন আল্লাহ রাগ করতেছেন কোরআনে কারীমের 66 নম্বর সূরা সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10 11 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون
ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি যেই সম্পদ দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত মৃত্যু আসার আগে আগে তোমরা তা থেকে ব্যয় করো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে মৃত্যু আসার আগে আগে দান করো কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার এক পয়সাও কাজে আসবে না ইন্তেকালের পরে তোমার ভাই বোন তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গোনা পৌঁছাইয়া দিবে ঠিক কিনা বলেন আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না আছে না নাই কার জন্য সম্পত্তি করে গেলেন কার জন্য রেখে গেলেন এখনই সময় দান করে যান সব আল্লাহ বললেন তোমরা দান করো অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রব সে ডাক দিয়া বলবে হে আমার রব ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব সে ডাক দিয়া বলবে হে আমার রব আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন হায় আল্লাহ তাআলা আমাকে একটু সময় দিন আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে তোমাকে দিলাম তুমি দান করলে না এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়ায় গিয়ে ওগুলো দান করে আবার আসবে আল্লাহকে বলছে আল্লাহ তাআলা আমি শুধু সম্পদ থেকে দান করব তা নয় ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ দুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায় এতিমখানায় দিল গুরুস্থানে দিল মসজিদ মাদ্রাসায় দিল আর আমি শুধু সম্পত্তি জমা করলাম দিতে পারলাম না আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো আমারও তো পয়সা ছিল পয়সা আছে ব্যবসা বাণিজ্য আছে এই সম্পদ থেকে আমিও দান করে আসব এরপরে আল্লাহকে বলছো ওয়াকুম মিনাস সালেহিন আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব পড়েন সুবহানাল্লাহ সে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও আমাকে এইবারের মতো ছাড়ো আমি আবার যাই যা সম্পদ আছে আমি ওগুলো দান করে আসি পাশের বাড়ির লোক পাশের বাসার লোক পাশের ঘরের ব্যবসায়ী তারা কেমনে কেমনি এত দান খয়রাত করলো আমি পারলাম না আল্লাহ আমারও তো সম্পদ ছিল তুমি আমাকে দেও আমি ওগুলো দান করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন যাও যা বলবেন তা আপনারা বললেন যাও এ সুযোগ নাই আর নাই আল্লাহ যদি কাউকে ধরে ফেলে রব বলতেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম জুক ওখানে গিয়ে বলবেন মজা জুক মানে আরবিতে বলা হয় খুব খুব স্বাদের কোন জিনিসকে বলা হয় খাও জুক স্বাদ আস্বাদন করো আল্লাহ বলছেন যাও তুমি না দুনিয়ায় বড় ভালো মানুষ ছিলা ইন্নাকা আনতাল আজিজ মহাপরাক্রমশালী ছিলা খুব ভাব ধরতা তোমার ক্ষমতা আছে তোমার পয়সা আছে তোমার বাড়িঘর আছে খুব ভাব ধরতা জোক যাও ফেরেশতারা ধরো খুদুহু ফাগুল্লু এরা ধরো সুম্মাল জাহিম সাল্লু এরা ধরো এর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও আর পিছন দিকে বের করো এর গাড় মটকায় পিছন দিকে করো হাতে পায়ে বেড়ি লাগাও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও বড় ভাবদর ছিলা তোমার না ক্ষমতা আছে তোমার না পয়সা আছে তোমার না দশতলা বাড়ি আছে তোমার না মিল ফ্যাক্টরি আছে সম্পদ আছে মজা খাও তাহলে আল্লাহ কি ছেড়ে দিবেন তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন আমি দান করে আসি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি আল্লাহ কি ছাড়বেন এই জন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো ধরলে কিন্তু ছাড়তাম না আল্লাহ একবার দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো বান্দা ভালো করে শুনো আল্লাহ বললেন ওয়ালাই ওয়াক খিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন শুনুন যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে এক সেকেন্ড এক মুহূর্ত সময় দেওয়া হবে না
দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দান করব বলেন ইনশাআল্লাহ এতক্ষণ বুঝালেন এরপরে অনেকে আমরা মনে করছি দূর ওখানে গেলে হয়তো বেঁচে যাবো আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে এরা হয়তো আমাদেরকে বাঁচিয়ে দিব আমরা এগুলো ভাবতেছি দেখেন আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের 104 নম্বর সূরা যেটা আগে বলেছিলাম সূরা হুমাজার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله رب العزة والجلال بولن شبدان كورا دلم كلا সাবধান করে দিলাম বান্দারে সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমা যায় যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না সাদাকা করে না দান খয়রাত করে না সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না দান যেখানে করবার কথা ওখানে করে না বে জায়গায় দান খয়রাত করে আল্লাহ বললেন সাবধান সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায় হুতামায় আল্লাহ বলছেন কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতামা তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা কোথায় হুতামা কি আল্লাহ বলছেন মাদরাকা মাল হুতামা যে এক জাহান্নামের নাম মাদরাকা মাল হুতামা এটা হুতামা কি কেমন জাহান্নামের নাম হুতামা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন নারুল্লাহি মুকাদাতু লতি তাতলিউ আলাল আফইদা হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে অর্থাৎ মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাউ দাউ করে আগুন জ্বলবে জিব্বা কলেজা সব জ্বালিয়ে বশ করে দিবে কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না নাউজুবিল্লাহ জোরে বলে কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন ছটফট করবে শুধু আগুনে ছটফট করবে আগুনে মৌত অপরাধ কথা বলছেন না কেন অপরাধ কি কাউরে গালি দিছে অপরাধ কাউরে গালি দিছে অপরাধ নামাজ পড়ে নাই অপরাধ রোজা রাখে নাই অপরাধ কি সবাই বলেন কার দেয়নি সম্পত্তির দান এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা খুব বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে যাকাত দিব তো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন ওয়াইলুল লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা يحسب أن ما له أخلد الله رب العزة والجلال بولن وائل درب ধ্বংস হও তুমি ধ্বংস হও কে বলতেছেন কথা বলেন না কেন আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও তাকে বাঁচাবার কেউ আছে না আল্লাহ বলতেছেন ওয়াইল ধ্বংস হও তুমি দুর্ভোগ তোমার প্রত্যেকদিন দুর্ভোগ প্রতিটা মিনিটে দুর্ভোগ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা দুর্ভোগ প্রত্যেক তার কার কার আল্লাহ বলছেন প্রত্যেক ধ্বংস আর বৈশা লাভ কি আমি বলতেছি সবাই বলেন না আবার চিন্তা করেন আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ তুমি ধ্বংস হ তুমি মর তুমি জাহান্নামী তুমি আহাম্মক তুমি বেওকুফ তুমি দুর্ভোগা তুমি একবার হতবাগা তোমার কিচ্ছু নাই কে বলতেছেন আল্লাহ আমি কি করছি আমারে বলেন আপনি আমি দুর্ভাগা আমি হতবাগা আমি কি করছি আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি মানুষের সালাম দেই না আমি ওজনে ঠিক মতো দেই না আমারে গালি গালাজ করেন কেন আল্লাহ বলছেন লি কুল্লি হুমাজাতি লুমাজা যারা সামনে এবং পিছনে বদনাম করো তোমার ধ্বংস কে বলছেন দেখছেন আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে সামনে পিছনে বদনাম করো কেন
রোজা রাখা তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয় লি ওয়াইল থংস তোমার, তুমি সামনে একটা কি বুঝলেন আপনি, কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস, অপরাধ সামনে আর পিছনে কথা বলা, এই কাজ আমরা করি না। না আমরা এগুলাতে নাই, আমরা তো মোটামুটি ফেরেস্তা পর্যায়ে এগুলো তো করতে পারি। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের, আর দুর্ভোগ কার? আল্লাহ তার জামা মালাউ আদাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে তার দুর্ভোগ। কেন সে সম্পত্তি জমা, কেন জমা করে? সে মনে করে আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু সে জানে না যখন তার কাছে মৌত চলে আসবে, পৃথিবীর কোনো ল দিয়া, আইন দেওয়া, অর্ডার দেওয়া, পৃথিবীর কোনো সৃষ্টি জিনিস দেওয়া, আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে? পারবে? তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? দে সামনে পিছনে আমরা আজ থেকে করব, আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করুক বলে আমরা আলম্বা করতে চাই না। এক মিনিটে আমি একটা হিন্দু, একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিয়েছি। মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করবো এটা নিয়ে, পুরো আলোচনা। এই আরেকটা কথা, সময় যেতে চলে গেছে, আমি এই কথা বলেই বলে দিচ্ছি। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল, মারওয়ারি, মুসলিম না হিন্দু কথা বলেন না, সে নিয়মিত তার সম্পদের জাকাত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি জাকাত দেন, জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এ রহস্য আমি যা জানি তোমরা তা জানো, আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এই জন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ, বলেন, আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই, যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহ আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি, ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে পুরা মার্কেট জ্বলে যাচ্ছে, পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবি পড়তেছে, সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা না, আমার তো দোকান জ্বলবার কথা না, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো, বের করে দেখা যায় 2-3 ঘন্টা আগুন জ্বলে, সব জ্বলে, সব জ্বলে পুড়ে ছাই, কিন্তু মুরব্বীর দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ, বলেন। তো মুরব্বীকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বী বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেন? আল্লাহ একবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তাহলে আল্লাহ আমার দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল চুল হিসাব করে জাকাত দেই আল্লাহ চুল চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান, এটার নামে হচ্ছে জাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন জাকাত দে, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন যারা অস্বীকার করে, যারা জাকাত দেয় না, আল্লাহ তাদেরকে করবেন, পড়েন না, আউযু বিল্লাহ।